লাগছে না। দাঁড়া রুদ্রিক, দাঁড়া দেখ, দিস ইজ ইট, এই কালারটা তোর সঙ্গে দারুণ যাবে। তুই এর সঙ্গে না একটা ম্যাচ করে ট্রাউজার পরে নে অন্য কালারে। ওইটা দিচ্ছ? ওটা কো একদম মানাবে না। আমার তো মনে হয় এই কালারটা তোর উপর দারুণ স্যুট করছে, দেখো না একবার, খুব সুন্দর লাগছে না? না 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 না, ও একটা জিন্স পরবে, ও একটা জিন্স পরবে আর একটা টি শার্ট পরবে, ব্যাস। আহা, ও ওর মতনই পড়ুক না, ওর পছন্দ মতন পড়ুক। ফার্স্ট টাইম ওর উডবির সঙ্গে বেরোচ্ছে, ওকে একটু সাজাবো না? প্রথমবার নায়রার সঙ্গে ডেটিং এ যাচ্ছে, একটু তো আমি সাজিয়ে দেবই। বুঝলাম। আচ্ছা গ্র্যানি, তুমি কিন্তু একসময় খুব রোমান্টিক ছিলে, তাই না? ছিলামই তো। তোর গ্র্যান্ডপার সঙ্গে সেই রোম্যান্সের দিনগুলো, এই জানিস আমাদের হানিমুন না সুইজারল্যান্ড হয়েছিল। তাই? আর এই রজ্জিক, এই নে তুই এই জিন্সটা আর এই জ্যাকেট টি শার্টটা পর, এটা পরে যা, ভালো লাগছে না? রথের মেলায় যাচ্ছেন, একটু বাঙালি হয়ে যান না, পাজামা পাঞ্জাবি করুন। হোয়াট? ইয়েস, পাজামা পাঞ্জাবি। আমার কোনো পাজামা পাঞ্জাবি নেই, আমি এসব পড়তে পারবো না, আই হেট দিস। তা করবেন না, ধুতি পাঞ্জাবি হেট করবেন, পাজামা পাঞ্জাবি হেট করবেন, আমাদের যা আছে সবই হেট করবেন। তোমাদের আছেটাকে ঠিক করে বলো তো, কি আছে তোমাদের? তুমি অনেস্টলি আমাকে বলো তো, এই শাড়ি পরে ধুতি পাঞ্জাবি পরে রাস্তায় চলাফেরা করা যায়? কাজ করা যায় কমফোর্টেবলি? শাড়িতে তো আমি খুবই কমফোর্টেবল, আপনি কতটা কমফোর্টেবল আমি জানি না। হোয়াট এভার, এই নিন চুড়িদার পাঞ্জাবি। এক মিনিট, তুমি এটা কোত্থেকে পেলে? কোত্থেকে পেলে তুমি ওটা? কি হলো, কথা বলছো না কেন? আমি কিনে আনালাম সামনের দোকান থেকে। হোয়াট? ওই দোকান? মাই গড, ওই দোকানে সব সস্তা জিনিস পাওয়া যায়। রুদ্রিক পাজামা পাঞ্জাবিটা পরুন, পরে আপনার বাগদত্তার সাথে রথের মেলায় যান। মাথায় রাখবেন যে রথের মেলাটা কোনো ক্লাব বা ডিস্ক নয়, এসব ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, 600-700 টাকা নেবেন দিয়ে যাবেন। ওখানে গিয়ে জিলিপি খাবেন, পাঁপড় খাবেন, দেখবেন কত রকমের মানুষ, মানুষের ভিড়ে ঢুকে দেখুন যে মানুষরা কেমন, আমরা কেমন, রথের মেলা কেমন। ওখানে দেখবেন প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছেন, ওখানে গিয়ে প্রণাম ঠুকবেন, ঠুকে বলবেন হে প্রভু আমার সুবুদ্ধি দাও, সুবুদ্ধি দাও। আমার যথেষ্ট সুবুদ্ধি আছে। সুবুদ্ধি? আপনার আপনার যত রকমের কুবুদ্ধি আছে আপনার মতো। এই ফালতু কথা বলবেন না বলে রাখলাম। আপনি ফালতু কথা বলবেন, অপগন্ড। দেখো ম্যাম, হোয়াট ইজ দিস গন্ড?